আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তারপর তোমরা কি বাসায় পড়াশোনা করছো? আমরা বাংলাদেশে কি বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে, বিভিন্ন ধরনের মানুষ সম্পর্কে আমরা জেনেছি, তাই না? আমাদের সাথে দেখা যাচ্ছে রাস্তাঘাটে যদি আমরা চলাফেরা করি, দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে যেমন আমাদের স্বাভাবিক যে চেহারা বা এরকম, এর বাইরেও কি আরও আমরা মানুষ দেখতে পাই, বিভিন্ন ধরনের মানুষ দেখতে পাই, চেহারার পরিবর্তন থাকে বা বিভিন্ন দেখা যাচ্ছে ভিন্ন ধরনের এমন দেখা যায়। তো এই যে যে ভিন্নতা, মানে বাংলাদেশে কি বিভিন্ন ধরনের ব্যক্তি বসবাস করে থাকে, বিভিন্ন ধরনের বিভিন্ন জাতির মানুষ বসবাস করে, তাহলে আমরা আজকে পড়ব যে এই দেশ এই মানুষ। আমরা আজকে পড়ব হচ্ছে এই দেশ এই মানুষ, যে প্রথম অধ্যায়টা আছে বাংলা বাংলা বইটা তোমরা বের করো, এই দেশ এই মানুষ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এখন আমি পড়ি, সার্থক জনম আমরা, এই দেশ এই মানুষ, প্রথমটা একদম এক নাম্বার পেজ বের করো, এক নাম্বার পেজ। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। কবির এ কথার অর্থ আমাদের সৌভাগ্য। সৌভাগ্য মানে হচ্ছে কি? ভালো ভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি। আমরা বাঙালি, বাংলাদেশের প্রায় সকল লোক বাংলায় কথা বলে। তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। প্রকৃতির বৈচিত্র্য কি? বিভিন্ন ধরনের আমরা কি প্রকৃতি, মানে প্রাকৃতিক সম্পদ দেখে থাকি না? প্রকৃতির ভিন্নতা আছে না? শহরের প্রকৃতি একরকম, গ্রামের প্রকৃতি একরকম, এক একটা জেলার প্রকৃতি একরকম, মানে ভিন্নতা দেখা যায় না? দেখা যায়। তো এরকম মানুষের মধ্যেও বৈচিত্র্য রয়েছে, বিভিন্ন ধরনের মানুষ থাকতে পারে, আমাদের বিভিন্ন জাতির মানুষ বসবাস করে থাকে। দেখুন, হচ্ছে বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন। এই ক্ষুদ্র জাতিসত্তার লোকজন, আমরা এই সম্পর্কে আমরা সমাজ বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ে আমরা ক্ষুদ্র জাতিসত্তা সম্পর্কে কিন্তু আমরা জেনেছি, পড়েছি যে পাহাড়ি, বেশিরভাগ হচ্ছে কি পাহাড়ি অঞ্চলে বসবাস করে থাকে ক্ষুদ্র জাতিসত্তা। তারপরে বিভিন্ন অঞ্চলেই রয়েছে আমাদের ক্ষুদ্র জাতিসত্তা, যেমন চাকমা, মারমা, মুরং এ ধরনের। তো এখানে বলছে যে এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ হ্যাঁ মুরং, কেউ তঞ্চঙ্গা ইত্যাদি। এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। তাহলে রাজশাহী আর জামালপুরে কারা রয়েছে? সাঁওতাল ও রাজবংশীদের বসবাস রয়েছে, তাদের হচ্ছে নিজ নিজ ভাষা। একই দেশ অথচ কত বৈচিত্র্য, এটাই বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু আপনজন। এদেশে রয়েছে নানান ধর্মের লোক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান। মানে আমাদের দেশে কি আমরা কি শুধু মুসলমানরাই বসবাস করি? হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে, খ্রিস্টানরা আছে, কিন্তু আমাদের দেশ মুসলিম মুসলিম প্রধান দেশ। এজন্য কি মুসলমানদের সংখ্যা বেশি, কিন্তু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এদের সংখ্যা একটু কম। সবাই আমরা বন্ধু আপনজন। আমাদের দেখা তোমাদের যে যে ক্লাসে, তোমাদের ক্লাসে যদি একটা হিন্দু বন্ধু থাকে, তাহলে তোমরা কি করো? তাদের সাথে কি ভালো ব্যবহার করো না? বন্ধুর মতো আচরণ করো না? তোমরা কি তাদেরকে আলাদা করে রেখে দাও, আলাদা একটা বেঞ্চে বসতে দাও, তাদের সাথে কথা না বলে থাকো? না, কারণ আমরা সবাই কি বন্ধুর মতো আচরণ করি, কারণ তারাও আমাদের সাথে একসাথে পড়ে, আমরা আপনজনের মতো তাদেরকে নিয়ে নিই। এদেশে রয়েছে নানান ধর্মের লোক, সবাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। এরকম খুব কম দেশে আছে। আমার আবার আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে। শুধু কি আমরা বাংলাদেশেই বাঙালিরা বসবাস করে? বাংলাদেশের বাইরে কি বাঙালিরা বসবাস করে না? এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে, চিত্র দেওয়া আছে না? এখানে দেখো বিভিন্ন ধরনের মানুষের চেহারা বা বিভিন্ন পোশাক, এক এক ধরনের পোশাক এইগুলো পরা আছে। তো বিভিন্ন জাতির বিভিন্ন ধরনের ধর্ম থাকবে, পোশাক থাকবে, বিভিন্ন চেহারার পরিবর্তন থাকবে, তাই না? তো এই এই ইসের মধ্যে আমরা বুঝতে পারতেছি। তারপরে দেখো বাংলাদেশে
এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিস আদালতে, অফিস আদালতে চাকরি করে কেউ, তারপরে কি আছে, কেউ জেলে মাছ ধরে, কুমার যারা হচ্ছে কি মাটির তৈরি জিনিস তৈরি করে, তারপরে হচ্ছে কেউ কৃষক আছে যারা ফসল উৎপাদন করে। সবাই আমরা পরস্পরের কি বন্ধু, একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করছে, গড়ে তুলছে এই দেশ। কারণ কি, আমরা কি জেলে বলে তাদেরকে ঘৃণা করে থাকতে পারছি? জেলেরা মাছ না ধরলে আমরা কি খেতে পারতাম? মাছ খেতে আমরা পারতাম না, কারণ আমরা, হ্যাঁ, কারণ অফিস আদালতে যারা চাকরি করে তারা কি, তাদের দ্বারা কি মাছ ধরা সম্ভব নাই, তারা চাকরি করে। তারপর কৃষকরা না থাকলে আমরা খাবার পেতাম না। জি জি হ্যাঁ, কৃষকরা যদি বিভিন্ন ধরনের ফসল উৎপাদন না করতো তাহলে কি আমাদের এই বিভিন্ন ধরনের খাবার আমাদের খাওয়া হতো না বা কষ্ট হতো এরকম। তারপরে হচ্ছে ভাবো তো কৃষকের কথা, তারা যদি কাজ না, তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাতো কে? এই যে যেটা বললো সাজিদ, যে তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাতো কে? তারপর সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, সবাই আমাদের আপনজন। তাই কোনো কাজকে আমরা ছোট করে দেখবো না, সবাইকে আপন নিজের করে আমরা সবাইকে আপন মনে করব। আমাদের আছে নানা ধর্মের উৎসব, মুসলমানদের রয়েছে দুটি ঈদ, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। তো মুসলমানদের উৎসব কয়টি? দুইটি। কি কি আছে? ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। হিন্দুদের দুর্গাপূজা সহ নানা ধরনের উৎসব আর পার্বণ। বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন। এছাড়াও রয়েছে নানা উৎসব, পহেলা বৈশাখ নববর্ষের উৎসব, রয়েছে রাখাইনদের সাংগ্রাই ও চাকমাদের বিজু উৎসব। তাহলে সাংগ্রাই হচ্ছে, সাংগ্রাই মানে হচ্ছে কি রাখাইনদের এক ধরনের উৎসবের নাম হচ্ছে কি সাংগ্রাই, আর বিজু হচ্ছে চাকমাদের উৎসবের নাম হচ্ছে বিজু। ধর্ম যার যার উৎসব যেন সবার। আমরা কি করি, হিন্দুদের পূজা পার্বণে আমরা অনেক সময় ঘুরতে যাই, তাদের আনন্দে আনন্দিত হই, আর আমাদের ঈদেও অনেক হিন্দুরা, বৌদ্ধ, খ্রিস্টানরাও আনন্দে আনন্দিত হয়, আমাদের বাড়িতে ঘুরতে আসে, কথা বলে, আনন্দ করে, তাই না? তারপর হচ্ছে পোশাক পরিচ্ছদ ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন ধাঁচের। কারণ এই ক্ষুদ্র জাতি গোষ্ঠী আমরা যেটা বল আছে, তারা হচ্ছে পাহাড়ি অঞ্চলে বসবাস করে, তাদের ধর্ম আলাদা, তাদের পোশাক পরিচ্ছদ আলাদা থাকে। মিল আছে, মিল আমাদের একটা জায়গায়, সকলে আমরা বাংলাদেশের অধিবাসী। এই ক্ষুদ্র জাতিসত্তা হোক, ভিন্ন ধর্ম হোক, ভিন্ন পোশাক হোক, ভিন্ন ভাষা হোক, তারপরও কি আমরা বাঙালি জাতি বা বাংলাদেশের অধিবাসী। বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন তাই ভারী বৈচিত্র্যময়, মানে বৈচিত্র্যময় মানে হচ্ছে কি ভিন্নতা, বিভিন্নতা। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার, কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা সমুদ্রের বেলাভূমি। এজন্য দেশের নানা প্রান্ত যেমন ঘুরে দেখা দরকার, তেমনি দরকার আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি, বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া, পরস্পর মেলামেশা করা, কাছাকাছি আসা, মানুষকে ভালোবাসা। এখানে বলছি যে কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা সমুদ্রের বেলাভূমি। এই বেলাভূমি হচ্ছে সমুদ্রের একটা বালুময় স্থানকে বলা হয়েছে কি বেলাভূমি। তারপরে হচ্ছে এই কাছাকাছি আসা মানুষকে ভালোবাসতে হবে, বিভিন্ন জায়গায় যেতে হবে, পরস্পর মিলেমিশে থাকতে হবে। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, পাহাড়, সমুদ্র, এইসব। দেশ হলো জননীর মতো, জননী মানে হচ্ছে কি মা, মায়ের সাথে তুলনা করা হয়েছে। জননী যেমন স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনি তার আলো, বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছেন। দেশকে আমরা ভালোবাসবো। তাহলে আমি এখানে তোমাদের যে শব্দ শব্দগুলো আসছিল, সৌভাগ্য কি আমরা আমি বলে দিয়েছিলাম, সৌভাগ্য মানে হচ্ছে ভালোভাগ্য। প্রকৃতি মানে হচ্ছে কি, প্রকৃতি আমরা কি জানি, প্রকৃতি হচ্ছে নিসর্গ, তাই না, যেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত, প্রকৃতি থেকে প্রদত্ত, এটাকে বলা হচ্ছে কি নিসর্গ। তারপর হচ্ছে বৈচিত্র্য, বিভিন্নতা, বেলাভূমি হচ্ছে সমুদ্রের তীরে বালুময় স্থান, প্রান্তর মানে হচ্ছে শেষ। তারপর হচ্ছে স্বজন মানে নিজের লোক, সার্থক মানে হচ্ছে সফলতা, সাংগ্রাই হচ্ছে এটা হচ্ছে রাখাইনদের এক ধরনের উৎসব, আর বিজু হচ্ছে চাকমাদের এক ধরনের উৎসবের নাম হচ্ছে বিজু। তো এগুলো আমরা তো পড়েছি, এখন দেখো তোমাদের এই গল্পের ভিতর, গল্পের ভিতর কিছু যুক্ত বর্ণ আছে, এখানে আমি লিখতে পারি এমন
যদি আমরা লিখি তন চঙ্গা, তন চঙ্গা, তাই না? তন চঙ্গা। দেখো এখানে যুক্ত বর্ণ আছে কয়টা? দুইটা যুক্ত বর্ণ আছে, এইটা একটা আর উময় গয় একটা। এই দুইটা যুক্ত বর্ণ আছে না? আমরা এখানে কয়টা যুক্ত বর্ণ পেয়েছি? দুইটা যুক্ত বর্ণ পেয়েছি। তাহলে এটাকে আমরা যুক্ত বর্ণ খণ্ডন করতে পারবো? এটা আমরা যুক্ত বর্ণ খণ্ডন করতে পারবো? এটা হচ্ছে ইয়ে যোগ চ, এটা হচ্ছে ইয়ে যোগ চ হলে এই যুক্ত বর্ণটা হয়। আর এখানে কি আছে আমরা এটা স্পষ্ট বুঝতেছি, এটা উম যোগ হচ্ছে গ। তাহলে আমরা দুইটা যুক্ত বর্ণ এখানে পেয়েছি। আরো আছে দেখো এখানে যে আছে বন্ধু আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। তো আমরা এখানে লিখি বৌদ্ধটা লিখি বৌদ্ধ না? তো এখানে তোমার যুক্ত বর্ণ হচ্ছে কি? এইটা হচ্ছে তোমার যুক্ত বর্ণ, ঠিক না? তো এখানে কি আছে? দ যোগ হচ্ছে কি? ধ। খ্রিস্টান আছে, খ্রিস্টান, খ্রিস্টান আছে না? তাহলে এখানে এটা একটা যুক্ত বর্ণ, এইটা একটা যুক্ত বর্ণ। তো এখানে হ্যাঁ বলো, খয়ের সাথে কি আছে? তুলে, হ্যাঁ তুলে নিতে পারো তোমরা, তুলে নিলে তোমাদের জন্য ভালো হবে। পরীক্ষায় তোমরা এর ভিতর থেকে এই এর ভিতর থেকেই পাবা, আমি যেগুলো বোর্ডে আমি দিব অবশ্যই এর ভিতর থেকে তোমরা পাবা এই ক্লাস করানোর সময়। রাকাত, এগুলো কি খাতা কলম নেও, নিয়ে তুলে নাও। তাহলে এখানে দেখো খ্রিস্টানে কয়টা আছে? দেখা যাচ্ছে না? হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে কি আছে? একটা আছে। তাহলে খ যোগ কি আছে? যোগ র ফলা, না র ফলা। তারপরে আছে এটা দেখো মধ্যন শয় ট, এইটাকে ভাঙতে হলে কি? মধ্যন শ যোগ হচ্ছে কি হবে? ট। অমি সেখানে ভাঙা দেখাচ্ছেন? হ্যাঁ ভেঙে দেখাচ্ছি আমি, যুক্ত বর্ণগুলো যা আছে আমি ভেঙে ভেঙে তোমাদের দেখাচ্ছি। তুলতে পারছো সাজিত? তুলতে পারছো রাকাত? স্যার মিস লিখছি। আচ্ছা লিখে না। তাহলে এর বাইরে আমি তেমন কোন পরস্পর আছে? আর একটা আছে পরস্পর, এখানে আছে পরস্পর, পরস্পর। এখানে যুক্ত বর্ণ কোনটা? এটা না? তাহলে যদি এখানে এটা হয় এটা কি হবে? যুক্ত বর্ণ দন্ত স যোগ প, তাই না? ওকে থ্যাংক ইউ। তারপরে আমি দেখাই সেখানে লিখে ব্র্যাকেটে লিখে দিছি, এখানে দেখো খ যোগ র দিয়ে তার র ফলা দিছি, তারপরে হচ্ছে ব্র্যাকেটে আমি র ফলা আমি লিখে দিয়েছি, দেখতে পাচ্ছ? ওকে, তাহলে দেখো আমি শব্দ শব্দ অর্থগুলো বলছি। এবার দেখো দুই নাম্বারে আছে কি? শূন্য স্থান আছে, যে কিছু শব্দ এখানে দেওয়া আছে এই শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করতে হবে। আমাদের ড্যাশ যে আমরা এদেশে জন্মেছি, আমাদের কি আমাদের ভাগ্যটা কি ভালো না? গর্ব, হ্যাঁ গর্ব না বাবা। এখানে দেখো আছে শব্দগুলোকে যে প্রকৃতি, সৌভাগ্য, বৈচিত্র্য, বেলাভূমি, প্রান্ত, সার্থ, তাহলে সৌভাগ্য হবে, কারণ আমাদের ভালো ভাগ্য, তাই না? আমাদের ভালো ভাগ্য যে আমরা এদেশে জন্মেছি। আমাদের দেশে রয়েছে সুন্দর দেশ, সুন্দর কি রয়েছে? প্রকৃতি, এটা হবে প্রকৃতি, নিসর্গ। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের দেশ, আমরা এরকম একটা বাক্য ভিতরে পড়ে এসেছি না? তাহলে এটা হবে কি? সমুদ্রের বেলাভূমি।
তারপর একই দেশ অথচ কত দেশ, কত কি মানে বিভিন্নতা, ভিন্নতা। তাহলে এখানে আছে কি বৈচিত্র্য, শব্দ অর্থে পড়েছিলাম বৈচিত্র্য মানে হচ্ছে কি বিভিন্নতা বা ভিন্নতা, তুমি যেটাই বলো। তারপর আছে দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, ড্যাশ, পাহাড়, সমুদ্র, এইসব কি আকাশ। তারপরে কি হবে বলতে পারবে সাজিত, বলতে পারবে আকাশ প্রান্তর না মাঠ, প্রান্তর মানে হচ্ছে কি মাঠ। তাহলে প্রান্তর, পাহাড়, সমুদ্র এইসব দেশকে ভালোবাসার মধ্যে দিয়ে ড্যাশ হয়ে উঠবে আমাদের জীবন, কি হয়ে উঠবে সার্থক হয়ে উঠবে, মানে সফলতা পাবে। দেশকে ভালোবাসলে আমরা কি সফলতা পাবো। তারপরে দেখো তিন নম্বরে কিছু প্রশ্ন আছে, বাংলাদেশে বাঙালি ছাড়া কারা বসবাস করে, ক্ষুদ্র জাতিসত্তারা বসবাস করে তাই না, ক্ষুদ্র জাতিসত্তা কারা, চাকমা, মারমা, মুরং, তঞ্চঙ্গা এসব বসবাস করে। তারপর হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলো নাম লিখো, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ধর্ম হচ্ছে কি যে বিভিন্ন ধর্ম, সরস্বতী পূজা ইত্যাদি। হ্যাঁ, মুসলমানদের রয়েছে দুটি, হিন্দুদের রয়েছে, এ ধরনের যে উৎসবগুলো রয়েছে বিভিন্ন ধর্মে। তবে বাংলাদেশ জনজীবন বৈচিত্র্য সমূহ, মানে বৈচিত্র্য হচ্ছে কি বিভিন্নতা, পোশাক পরিচ্ছদে বিভিন্নতা রয়েছে। আমাদের বাংলাদেশে যদি জেলে না থাকতো তাহলে আমরা খেতে পারতাম, আমরা মাছ খেতে পারতাম না, যদি কৃষক কাজ না করতো তাহলে আমরা খেতে পারতাম না। হ্যাঁ, তাহলে আমাদের কি পেশার বৈচিত্র্য রয়েছে, পোশাকের বৈচিত্র্য রয়েছে, ধর্মের বৈচিত্র্য রয়েছে, তারপরে কাজের বৈচিত্র্য রয়েছে তাই না, এ ধরনের বৈচিত্র্য লক্ষ্য করতে পারি আমরা। দেশ হলো জননী, আমাদের দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে কেন, কারণ দেশ হচ্ছে কি আমাদের আগলে রেখেছে, দেশের মাটি পানির মতো মতো ভালোবাসা দিয়ে আগলে রাখে দেশ, তেমনি তারা আলো, বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে, এজন্য আমরা দেশকে ভালোবাসবো। হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ। জেলেদের পেশা কি, জেলেদের পেশা হচ্ছে কি মাছ ধরা তাই না, মাছ ধরা। তারা যদি কাজ না করে তাহলে আমাদের কি হতে পারে, তারা যদি মাছ না ধরে তাহলে কি আমাদের মাছ খাওয়া হবে না তাই না, মাছ খেতে পারবে। ধর্ম যার যার উৎসব যেন সবার, এ কথা তারা কি বোঝানো হয়েছে, কারণ এক একজনের ধর্ম, হিন্দুদের ধর্ম একটা, মুসলমানদের ধর্ম হিন্দুরা পালন করতে পারবে, হিন্দুরা উপভোগ করতে পারবে, আর হিন্দুদের হিন্দুদের উৎসব মুসলমানরাও মুসলমানরাও কি সেখানে উপভোগ করতে পারবে। তারপর ছ নম্বর, দেশকে কেন ভালোবাসতে হবে, দেশকে আমরা কেন ভালোবাসবো, কারণ দেশ আমাদের জননীর মতো আগলে রেখেছে, তার ছায়া তলে মাটি পানি বায়ুর মাধ্যমে কি আমরা নিজেদেরকে গড়ে তুলছি, আমরা বেঁচে আছি, বড় হচ্ছি তাই না, এগুলো এর জন্য কি আমরা দেশকে অবশ্যই ভালোবাসবো। তারপরে আছে দেখো চার নম্বরে, নিজে অনুচ্ছেদ অবলম্বনে তিনটি প্রশ্ন তৈরি করে, নিজে একটি অনুচ্ছেদ দেওয়া আছে, এই অনুচ্ছেদটা পড়তে হবে, পড়ে এখান থেকে আমাদের কি তিনটি প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে আমি একটু বলি যে দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, সমুদ্র সব এইসব, দেশ যেন জননীর মতো, মা যেমন আমাদের স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আগলে রাখেন, দেশও তেমনি আমাদের বাঁচিয়ে রেখেছেন, এই দেশকে আমাদের ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসার মধ্যে দিয়ে সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। তাহলে আমরা তিনটা প্রশ্নকে তৈরি করতে পারবো না, এখানে প্রতিটা লাইনেই একটা একটা প্রশ্ন আসে, যেমন হচ্ছে হ্যাঁ দেশ মানে এর মানুষ, দেশ মানে কি বোঝানো হয়েছে আমরা এটা বলতে পারি না, দেশ মানে কি বোঝানো হয়েছে। তারপর দেখতে পারি দেশকে কিসের সাথে তুলনা করা হয়েছে, জননীর সাথে তুলনা করা হয়েছে। তারপরে আমাদের স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন কে, দেশ। তারপরে হচ্ছে আমাদের দেশকে ভালোবাসতে হবে কেন, দেশকে ভালোবাসার মধ্যে দিয়ে আমরা কি হয়ে উঠ, আমাদের জীবন কি হয়ে উঠতে পারবে। তাহলে কি আমাদের প্রতিটা লাইনে একটা প্রশ্ন আসছে না, এক একটা প্রশ্ন আসছে। তারপরে দেখো পাঁচ নম্বরে আছে বিপরীত শব্দ, বাঙালি কি আছে, বাঙালি বিপরীত শব্দ কি হবে, অবাঙালি, বন্ধু, শত্রু, দেশ, বিদেশ, সার্থকতা, ব্যর্থতা। তাহলে আমরা এই বিপরীত শব্দটি কি করতে হবে, শূন্য স্থান পূরণ করতে হবে। তো আমাদের বাংলাদেশের বাইরেও অনেক দেশ আছে, কি আছে বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে তাই না,
আমরা সবাই পরস্পরের বন্ধু। দেশ হলো জননীর মতো। কি জননীর মতো? দেশ হলো জননীর মতো। আমাদের দেশ যে আমরা এদেশে জন্মেছি, আমাদের সার্থকতা। তাহলে আমরা এ পর্যায়ে যে এই দেশ এই মানুষের, এই দেশ এই মানুষ এর যে শব্দ অর্থ, শূন্য স্থান, তারপর হচ্ছে প্রশ্ন, কিভাবে প্রশ্ন তৈরি করতে হবে, বিপরীত শব্দ, যুক্ত বর্ণ, সবই আমরা মোটামুটি জেনেছি। এর সাথে আমরা তো অবশ্যই এই গল্পের যে 1 2 3 4 5 আমাদের অবশ্যই বাসার পড়া থাকবে, বাসার যে কাজ থাকবে সেটা হচ্ছে এই দেশ এই মানুষ, এই দেশ এই মানুষ। এর পড়া থাকবে হচ্ছে 1 2 3 4 5 এই পর্যন্ত তোমাদের অবশ্যই পড়া থাকবে। এর সাথে দ্বিতীয় পড়তো ব্যাকরণ বইয়ের, ব্যাকরণ বই থেকে বের করতে হবে আমাকে, ব্যাকরণ বই থেকে এই অধ্যায়ের উপর কিছু কি আছে, সমার্থক শব্দ এক কথায় প্রকাশ সেগুলো আছে। হ্যাঁ, সমার্থক শব্দ আছে, এক কথায় প্রকাশ আছে, তারপর হচ্ছে তোমার বিপরীত শব্দ আছে। তো সমার্থক শব্দ আমরা বের করি 62 নাম্বার পেজ। দ্বিতীয় পত্র বই তোমাদের কাছে আছে? যদি থাকে তাহলে তোমরা 62 নাম্বার পেজ বের করো। বের করলে আমরা কি এই দেশ এই মানুষের কিছু এখানে সমর্থ শব্দ দেওয়া আছে, আমরা আমি একটু পড়ি। এখানে নদী, নদী এর সমর্থ শব্দ হচ্ছে কি? তটিনী। শ্রদ্ধা, সম্মান, সমুদ্র, জলধি, সুখ্যাতি, সুনাম, পাহাড়, পর্বত, আনন্দ, হর্ষ, উৎসব, পার্বণ, সার্থক, সফল। তাহলে এখানে এটা আমরা কি পড়ছি? সমার্থক শব্দ, সমার্থক শব্দ পড়ছি। সমার্থক শব্দ 72 পেজ না? হ্যাঁ হ্যাঁ বাবা বলো, আবার বলো। সমার্থক শব্দ মিস কত পেজ? এটা হচ্ছে 62 নাম্বার পেজ, 62 নাম্বার পেজ। পেয়েছো? হ্যাঁ। তাহলে এখানে আমি কি পড়েছি? নদী, তটিনী আছে, শ্রদ্ধা, সম্মান, সম্মান, সমুদ্র, জলধি, জলধি, সুখ্যাতি, সুনাম, সুনাম, পাহাড়, পর্বত, পর্বত, আনন্দ, হর্ষ, হর্ষ, উৎসব, পার্বণ, পার্বণ, সার্থক, সফল। তাহলে আমরা কি পড়লাম? এখন সমার্থক শব্দ পড়লাম। তাহলে এর সঙ্গে কিছু কি বিপরীত শব্দ আছে না? তাহলে 74 নাম্বার পেজে গেলে আমরা, 74 নাম্বার, হ্যাঁ 74 নাম্বার পেজে গেলে আমরা কি পাবো? 74 নাম্বার পেজ বের করলে এর এই যে এই দেশ এই মানুষের উপর যে বিপরীত শব্দগুলো আছে সে সম্পর্কে আমরা জানবো। দেখি কি আছে বিপরীত শব্দগুলো। সুখ্যাতি আছে, সুখ্যাতি বিপরীত শব্দ হচ্ছে কুখ্যাতি, দেশ বিদেশ, সংখ্যা গরিষ্ঠ, সংখ্যালঘিষ্ঠ, সংখ্যালঘিষ্ঠ, ভালোবাসা, ঘৃণা, ঘৃণা, বন্ধু, শত্রু, শত্রু, মিল, অমিল, অমিল, আনন্দ, বেদনা, বেদনা, কম, বেশি, বেশি, বাঙালি, অবাঙালি, অবাঙালি, ওপারে, এপারে। তাহলে বিপরীত শব্দগুলো আমি আবারও পড়ছি, সুখ্যাতি, কুখ্যাতি, দেশ বিদেশ, সংখ্যা গরিষ্ঠ, সংখ্যালঘিষ্ঠ, ভালোবাসা, ঘৃণা, বন্ধু, শত্রু, মিল, অমিল, আনন্দ, বেদনা, কম, বেশি, বাঙালি, অবাঙালি, এপারে, ওপারে। তাহলে আমরা সমার্থ শব্দ জেনেছি, বিপরীত শব্দ জেনেছি, এবার আমাদের আছে আরেকটা হচ্ছে এক কথায় প্রকাশ আছে, তাই না? আমরা যুক্ত বর্ণ অলরেডি এর সাথে যে যুক্ত বর্ণ ছিল সেগুলো আমরা বই থেকে বের করে আমরা করে ফেলেছি। তাহলে এই যে এক কথার প্রকাশ কি আছে আমি দেখি। জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান, প্রান্তর। কত নম্বর পৃষ্ঠা এটা? 100 নম্বর পৃষ্ঠা। পেয়েছো সাজিদুর রহমান? পেয়েছো? তাহলে জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান হচ্ছে কি? প্রান্তর। আমরা ওখানে শব্দ অর্থ পড়েছিলাম, প্রান্তর মানে হচ্ছে কি পড়েছিলাম, কি বলেছিলাম? মাঠ। প্রান্তর মানে, কারণ মাঠ কিন্তু কি এটা ফাঁকা জায়গা হয় যেখানে কি জনবসতি থাকে না। নিজের লোক, স্বজন, ভালো ভাগ্য,
তার মানে কি সৌভাগ্য। আমরা সৌভাগ্য মানে কি পড়েছিলাম, ভালোভাগ্য। শেষ প্রান্ত সীমানা, যে দেশকে ভালোবাসে দেশপ্রেমী। তাহলে আমরা এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, তারপর সমর্থক শব্দ, যুক্ত বর্ণ, শব্দ অর্থ সবই আমরা এই অধ্যায় সম্পর্কে জেনেছি। তাহলে তোমাদের পড়া থাকবে এই ব্যাকরণ বই থেকে কি থাকবে, এক বিপরীত শব্দ, বিপরীত শব্দ হচ্ছে পৃষ্ঠা হচ্ছে 74 ন, দুই সমর্থক শব্দ, সমর্থক শব্দ পৃষ্ঠা হচ্ছে 62, আর তিন হচ্ছে এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ হচ্ছে পৃষ্ঠা 100। তাহলে তোমরা এই যে তোমাদের থাকবে পড়া হচ্ছে এই দেশ এই মানুষের উপরে, শব্দ অর্থ শূন্য স্থান, প্রশ্ন প্রশ্ন তৈরি করা, তারপর হচ্ছে সমর্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, যুক্ত বর্ণ তো আমি এখানে করে দিয়েছি, এগুলো বাসায় প্র্যাকটিস করলেই হবে। তাহলে প্রতিটা অধ্যায়ের উপরে এরকম যুক্ত বর্ণ থাকবে, তোমাদের অধ্যায় অনুযায়ী পাবে। তাহলে তোমাদের কি কোনো প্রশ্ন আছে আজকের পাঠের উপর? তোমাদের কোনো প্রশ্ন সাজেদুর রাকা নাই, বুঝতে পেরেছো? গুড বয়। তাহলে আমাদের আবার দেখা হবে কবে, আগামী সোমবারে কয়টা বাজে, 10টা বাজে আমার তোমার সাথে দেখা হবে। তাহলে এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো, সামনে আমাদের ফাইনাল পরীক্ষা। তাহলে ইনশাআল্লাহ তোমাদের সাথে আগামী সোমবারে আমাদের আমার অবশ্যই দেখা হবে, সেই দোয়া করব। তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।